জীবনটা না সিনেমা নয়, জীবনটা যদি সিনেমা হতো তাহলে এগুলো পসিবল হতো, কিন্তু জীবনটা তো বাস্তব। সিনেমায় যা যা হয় সেই সবকটা জিনিস বাস্তবে পসিবল হয় না। কে বলেছে রে হয়ে ওঠে না? তুই কিসে কম রে, তোকে পাওয়ার জন্য না অনেক ছেলেরা ওয়েট করে আছে। কিন্তু আমি তো অন্য কারোর কাছে যাওয়ার জন্য তৈরি হইনি, আমি তো ডে ওয়ান থেকে একজনকেই চেয়ে এসেছি, ভালোবেসে এসেছি, আজও ভালোবাসি। আমার এত লড়াই এত কিছু সবটাই তো যশের জন্য, শুধুমাত্র যশেরই জন্য। হ্যাঁ, আমি শবনমের অনেক ক্ষতি করেছি, অনেক ক্ষতি করেছি, কিন্তু আমার না আমার সত্যি তার জন্য কোনো অনুতাপ নেই। কারণ আমি যা করেছি আমি যশকে ভালোবেসে করেছি, আমি যশকে নিজের কাছে আগলে রাখতে চেয়েছি। আমি চাইনি যশ আমায় ছেড়ে দূরে চলে যাক, আমি তাই জন্য যশের এতটুকু এতটুকু ক্ষতি হতে দিইনি। আমি শবনমের ক্ষতি করেছি, আমি চাইনি যশকে আমার থেকে কেউ কেড়ে নিক। কিন্তু ফাইনালি শবনম তো ওকে কেড়ে নিলই না? হ্যাঁ নিল, নিল, কিন্তু যশ একদিন আমার কাছে ফিরে আসবে, যশকে আমার কাছে ফিরে আসতেই হবে। দেখে নিস তোরা, মিলিয়ে নিস। দেখো এত বাড়াবাড়ি করার কিন্তু কোনো দরকার ছিল না। বাড়াবাড়ি কি আছে, স্যার ম্যাডামকে ইনভাইট করবো না, আর আমাদের কলেজের বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করবো না? এরাই তো ছিল এতদিন আমাদের পাশে, আমাদের সঙ্গে ছিল। দেখো কলেজের বন্ধুদের ইনভাইট করতে আমি না করছি না, কিন্তু স্যার ম্যাডামদের বলার কি দরকার ছিল? আরে দরকার ছিল বলতে কি বলছো তুমি, দরকার আছে, অবভিয়াসলি দরকার আছে। স্যার ম্যাডামরা সবসময় চেয়েছে যাতে আমাদের দুজনের সম্পর্কটা গড়ে উঠুক। ওনারা আমাদেরকে পছন্দ করেন, আমরা প্রিয় ছাত্রছাত্রী ওনাদের। আজকে যদি ওরা জানতে পারে যে ওনাদের প্রিয় ছাত্রছাত্রীর মিলন হচ্ছে, ওরা খুশি হবে না? হ্যাঁ রে রোহিণী, যশ শবনম হসপিটালে আসছে যে, আজ তো ওদের বউ হাতে দিন না, আজ হসপিটালে কি করতে আসছে ওরা? বুঝতে পারছি, কিন্তু আমার না খুব লজ্জা করছে। লজ্জাবতী লতা একেবারে। আমি এই পানিশমেন্টটা কিন্তু মেনে নেব না। কিসের পানিশমেন্ট? এই প্রত্যেকদিন রাতে একা থাকতে হবে এই জিনিসটা আমি মেনে নিতে পারলাম না। আমি কি বিয়ে করে বউ এনেছি এই জন্য যে প্রত্যেকদিন রাতে আমাদের দুজনকে আলাদা ঘুমোতে হবে? দেখো আমি তো তোমাকে বলেছি এ ব্যাপারে প্লিজ কোনো কথা বলো না। দেখো যতদিন অবধি রোহিণীদের জিনিসগুলো আছে ততদিন আমি ওই জিনিসপত্রগুলো ফেরত পাঠানোর ব্যবস্থা করছি। হ্যাঁ, এই কথাটাও ঠিক যে মা ওই জিনিসপত্রগুলো রোহিণীকে কিনে দিয়েছিল, রোহিণী ব্যবহার করবে বলেই ওকে কিনে দিয়েছিল। আজকে যখন রোহিণী ওই বাড়িতে নেই তখন সেই জিনিসপত্রগুলো রাখার কোনো মানেই হয় না, সেগুলো ফেরত পাঠিয়ে দেওয়া উচিত। আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আমার মনে হয় রোহিণী দি নেবে না। ও না নিলে যদি এই জিনিসগুলো আমাদের দুজনের মাঝে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় তাহলে এই জিনিসগুলো সেল আউট করে দিতে হবে। তোমার মা মেনে নেবে না? দেখো মার ব্যবস্থাতেও তো আমি রাজি নই, যে কোনো এক পক্ষকে তো মেনে নিতে হবে। তাছাড়া আরও একটা প্ল্যান আছে। প্ল্যান? কিসের প্ল্যান? দেখো এখন কোনো প্ল্যান করো না, আমরা দুজনেই পিএ গ্রুপে অ্যাপ্লাই করেছি, যে কোনো দিন ওরা ইন্টারভিউর জন্য কল করবে, তাই এখন কলকাতার বাইরে কিন্তু যাওয়া সম্ভব নয়। আরে বাবা বিয়ে করেছি, উই গট ম্যারিড শবনম, হানিমুনের একটা প্ল্যান করব না? দেখো সেসব হবে, আগে চাকরিটা পাই তারপর না হয় আমরা। বেশ, ইন্টারভিউটা আগে হয়ে যাক, কিন্তু অ্যাটলিস্ট অ্যারেঞ্জমেন্টগুলো তো করে রাখতে হবে। সেটা ওই দেখো রোহিণী দি ওখানে দাঁড়িয়ে। হ্যাঁ তো থাক দাঁড়িয়ে, কি হয়েছে দাঁড়িয়ে আছে তো? আচ্ছা শোনো, আমাদেরকে সোজা আগে প্রিন্সিপালের অফিসে যেতে হবে। হ্যাঁ, রোহিণী দিকে অ্যাভয়েড করবে বলে আগে প্রিন্সিপালের অফিসে যাবে? অ্যাভয়েড করার কি আছে এখানে? এখানে তো অ্যাভয়েড করার কিছু নেই, যার সাথে আর কোনো যোগাযোগ নেই তাকে অ্যাভয়েড করলাম কি করলাম না তাতে কি এসে যায়? দেখো আমি চেয়েছিলাম রোহিণীদের সাথে অন্তত তোমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক,
না মানে দেখো অনেক সম্পর্কই হয়তো ওয়ার্ক করে না, কিন্তু বন্ধুত্ব তো থাকতেই পারে। আর রোহিণীদি তো তোমার আগে বন্ধু ছিল। ছিল, রোহিণীর মানসিকতা বাকি সবার মতো নয়। ও কোনো মতেই এটা অ্যাকসেপ্ট করবে না, ও মানবে না এটা। আমার সাথে ও বন্ধুত্ব রাখবে না, আমি ওকে চিনি খুব ভালো করে। আর সবথেকে বড় কথা হলো যে আমার স্ত্রীর ক্ষতি করতে চেয়েছে, তার সাথে আমি বন্ধুত্ব রাখতে পারি না। দেখো যা করেছে তোমাকে ভালোবেসে করেছে, এর মধ্যে প্লিজ আমাকে জড়িও না। চল। শবনম সরি। কিসের জন্য? এই সরিটা হয়তো আমার তরফ থেকে তোমাকে বলাটা খুব ইম্পর্টেন্ট ছিল। তোমাদের বাড়িতে গিয়ে তো আর তোমাকে সরিটা বলে আসতে পারবো না। ইনফ্যাক্ট ওই বাড়িতে আমার কোনোদিনই আর যাওয়া হবে না। তাই আমার মনে হলো একটা কোনো নিউট্রাল জায়গা দরকার, যে জায়গায় দাঁড়িয়ে আমি তোমাকে অন্তত এই সরিটা বলতে পারি। আমি সত্যি তোমার অনেক ক্ষতি করেছি শবনম। আমি জানি না গো, বাপি যখন পুলিশ নিয়ে তোমাদের বাড়িতে গেল আমি কেন গেলাম। আমার তো যাওয়ার কথাই নয়, আমি কোন তাড়নায় গেলাম আমি জানি না। আমি তো জানি তোমরা বিবাহিত, আমি তো সবটা জানি। ঠিক আছে রোহিণী দি, ছাড়ো না, ওসব পুরনো কথা থাক। হ্যাঁ ঠিকই, পুরনো কথা এবার ভুলেই যাব, আর কোনো পুরনো কথা মনে রাখবো না শবনম। তেতো কথাগুলো তো একদমই মনে রাখবো না। আমি অনেক ভেবেছি জানো তো, কাল সারা রাত ধরে অনেক ভেবেছি। ভেবে চিন্তে আমি এই সিদ্ধান্তেই উপনীত হয়েছি যে আমি অন্তত আর নিজেকে ছোট করব না। অনেক হয়েছে, আর নিজেকে আমি ছোট করব না। এতদিন যে আমি নিজেকে ছোট করেছি সেই কারণটাই যখন আমার জীবন থেকে সরে গেছে, আর নিজেকে ছোট করে কি হবে? এই কথাটুকুই বলার ছিল তোমাদের দুজনকে। ভালো থেকো তোমরা। দুজনেই খুব ভালো থেকো, সুখী থেকো। আর কোনোদিন আমার তরফ থেকে তোমাদের কোনো ডিস্টারবেন্স পেতে হবে না, এটুকু আমি কথা দিয়ে গেলাম। কি ব্যাপার? যশ, শবনম, রোহিণী একসঙ্গে কথা বলছে। যশ আর শবনম তো আজ হসপিটালে আসবে, আমাকে তো বলেনি। আবার রোহিণী বা কি করতে এসছে? আমাদের তো সবার হাউস টাইপশিপ শেষ হয়ে গেছে। আমি আসি আড্ডা মারতে, রোহিণী কি আড্ডা মারতে এসছে? তাহলে যশ আর শবনম ওরা তিনজন একসঙ্গে কথাই বা বলছে কেন? সরি রে যশ, তোকেও আমি সরি বলে গেলাম। দেখ তুই ওকে সরি বলছিস বা আমাকে সরি বলছিস সেটা কিন্তু বড় কথা নয়, ইট ডাজেন্ট ম্যাটার এনিমোর। সবথেকে বড় কথা হলো যে তুই তোর ভুলটা বুঝতে পেরেছিস, সেই ভুলটা আর ভবিষ্যতে কোনোদিনও রিপিট করিস না, বাস তাহলেই হলো, দ্যাটস ইট। আর একটা কথা হলো, শবনম এখন আমার বউ, আমার স্ত্রী, শি ইজ মাই ওয়াইফ নাও অ্যান্ড মাই রেসপন্সিবিলিটি টু। তাই শবনমের ক্ষতি করার চেষ্টা করলে আমি কিন্তু হাত পা গুটিয়ে বসে থাকবো না। আগেও কোনোদিনও বসে থাকতাম না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমার কিছু করার ছিল না, উপায় ছিল না তখন আমার কাছে, এটাই। এখন কিন্তু আমি আর শবনম একসঙ্গে থাকবো, তাই ওর যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে সে কিন্তু পার্সোনালি আমাকেও হার্ম করবে, আর এটা আমি কোনো মতেই অ্যালাউ করবো না। আমি শবনমকে আজ অবধি চোখে চোখে রেখেছি, এখনও রাখছি, আর ভবিষ্যতে ওকে চোখে চোখে রাখবো। তুই যে ভুলগুলো এতদিন করেছিস সেগুলো থেকে যদি নিজেকে বিরত রাখতে পারিস তাহলে সেটা তোর জন্যই ভালো হবে। আর তাছাড়া শুধু শুধু কেন বিপদ ডেকে আনবি বলতো নিজের জন্য? ডোন্ট ডু ইট প্লিজ। আমি তো বললাম আমার জন্য শবনমকে আর কোনো রকম কোনো বিপদে পড়তে হবে না, আই প্রমিস। তোকে এবারও বিশ্বাস করলাম রোহিণী। দেখ আরেকবার বিশ্বাস করে, আশা করি সেই বিশ্বাসের অমর্যাদা আমি করব না। রোহিণী দি আসি, প্রিন্সিপাল স্যারের ঘরে যেতে হবে।
ভালো থেকো, চলো। ভালো থাকার চেষ্টা করছি শাবনাম। আমি এক্সপেক্ট করছি আমি খুব তাড়াতাড়ি সবটা কাটিয়ে উঠতে পারবো, ভালো থাকতে পারবো। কি ব্যাপার তোমরা যশ? আরে বৌভাতের অনুষ্ঠানটা করবো না, তোমাদের কি কোনো ডিমান্ড নেই তাই বলছো? ওই দেখ, এই কথা আবার কখন বললাম? নিশ্চয়ই ডিমান্ড আছে, 100% আছে। তবে সেটা তো আজকে আমার কথা ছিল যশ। আমি তো বাড়িতে বসে ভাবছি কি ব্যাপার হলো, যশ আমায় কিছু জানাচ্ছে না কেন? নাকি আবার অন্য কেউ? আমি একটা ছুটির দিন দেখে ঠিক করতে চাইছি, তাই ভাবলাম রোববার দিনটা তো সবার ছুটিই থাকে, রোববার দিনটাই না হয় ফিক্স করি। মাঝে তো একটাই দিন পড়েছে, তারপরেই তো রোববার। রোববারের জন্য সবাইকে ইনভাইট করতে এসেছি, তাই স্যারদেরকেও ইনভাইট করব। তাই নাকি? ওয়াও, খুব ভালো, চলো আমাদের সঙ্গে। আমি আসি তাহলে? হ্যাঁ তুমি এসো। শাবনাম, তোমাদের বিয়েতে আমি নিমন্ত্রিত ছিলাম, কিন্তু তোমাকে আমার কোনো উপহার দেওয়া হয়নি। হয়তো বৌভাতেও তোমরা আমাকে ইনভাইট করবে, ইনভাইট করলেও হয়তো আমি যাব না। তবু তোমাকে তো একটা উপহার দিতে হয়, আমার তরফ থেকে একটা উপহার তোমার প্রাপ্য। আমার মতো মানুষ তোমাকে কিবার উপহার দিতে পারি? তোমার হাতে যেটা মানাবে, তোমার জন্য যেটা সেরা উপহার হবে, সেটা আমার কাছে রয়েছে শাবনা। এটা আর আমার জন্য নয়, এটা আমি তোমাকে দিতে চাই। না রোহিণীদি, তোমার আংটি তুমি আমাকে দিচ্ছ? না না, এটা কি করে হয়? এই আংটিটা আমার কাছে খুব দামি ছিল, আংটিটা যশ আমাকে পরিয়ে দিয়েছিল আমাদের এনগেজমেন্ট রিং। কিন্তু এনগেজমেন্টটাই যখন আর নেই, তখন তো এটা আমার কাছে থাকারও কোনো মানে হয় না। না, তাই আমি ভেবেছিলাম এটা তোমাকে দিয়ে দেবো। তোমার সাথে যদি আজকে দেখা নাও হতো, তাহলে হয়তো কাউকে দিয়ে পাঠিয়ে দিতাম। সরি রোহিণীদি, তোমার দেওয়া এই আংটিটা আমি আমার আঙুলে পরে ঘুরতে পারবো না। আমি তো ভেবেছিলাম শাবনাম, এটাই তোমার জন্য যোগ্যতম উপহার হবে। না রোহিণীদি, তুমি দিলেই যে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে তার তো সত্যি কোনো মানে নেই। আর সত্যি যদি আমার এরকম কিছু প্রয়োজন হয়, তাহলে আমাকে আমার হাজবেন্ড কিনে দেবে। তোমার দেওয়া আংটি তুমি আমার আঙুলে পরিয়ে দেবে, সেটা আমি সত্যি অ্যাকসেপ্ট করতে পারবো না। সরি শাবনাম, তাহলে তোমার উপহারটা না হয় ডিউ রইল। রোহিণীদি, আমাদের বিয়ের দিন ও তোমাকে ইনভাইট করেছিল, কিন্তু ঘটনাচক্রে সেদিন তুমি অসুস্থ হয়ে পড়েছিলে। এই রোববার আমাদের আরেকটা অনুষ্ঠান আছে, যদি তোমার কষ্ট না হয়, যদি তোমার শারীরিক কোনো উচাটন না হয়, তাহলে কিন্তু তুমি আসতে পারো। এই ইনভাইটটা আমি তোমাকে করলাম, যদি আসতে ইচ্ছে করে এসো, তোমার আসাটাই আমার কাছে উপহার হবে, নতুন কোনো উপহার আমার লাগবে না। তুমি আমাকে ইনভাইট করলে শাবনাম? এত কিছুর পরে তুমি আমাকে ইনভাইট করলে? রোহিণীদি, আমি কিন্তু তোমাকে কোনোদিনও আমার শত্রু ভাবিনি, আমি তোমাকে আমার কাছের লোকই ভেবেছি, তাই তুমি এলে আমার কোনো অসুবিধা নেই। এবার আমাদের এগোতে হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, তোমরা এগো শাবনাম, তোমরা এগো, আমি আর আটকাবো না তোমাদের। তোমাদের বৌভাতের দিন যদি একান্তই না যেতে পারি, প্লিজ কিছু মনে করো না। তবে হ্যাঁ, তোমাদের দুজনের জন্য আমার তরফ থেকে কিছু উপহার থাকবে, পাঠিয়ে দেবো আমি, সেটা অ্যাকসেপ্ট করো।
আসছে, আসলাম রে। বাবা, নাটক তো জমে উঠেছে। নাটক নাটক না, তোর এখনকার বউ তোর আগের বউকে ইনভাইট করলো, এসবের কি খুব দরকার ছিল? এত কিছুর পরে তোমার শিক্ষা হলো না শবনম? দেখো রাহুলদা, একজন যেচে ইনভিটেশন চাইছে, তাকে আমি কি করে ইনভাইট না করে থাকি বলতো? আর রোহিণী দিয়ে এলে আমার সত্যিই কোনো আপত্তি নেই, আমার কোনো অসুবিধাই নেই। তুমি পারো শবনম। রাহুলদা দেখো, আমার কোনো ইনসিকিউরিটি নেই। আমি একটা জিনিস জানি, যা পাওয়ার এমনিই পাওয়া যায়, জোর করে কিছু পাওয়া যায় না। তাহলে তোদের তরফ থেকে 75 হেডস হচ্ছে, তাই তো? আর আমাদের দিক থেকে প্রায় 150, তাহলে মোট হচ্ছে গিয়ে 225 225। এই আমরা আর কাউকে মিস করছি না তো দাদা? ওই আমাদের রানাঘাটে কাকিমাকে তো বলা হয়নি। এ বাবা, হ্যাঁ হ্যাঁ, ওনাকে তো ধরাই হয়নি গো। এই তো যশ, তুমি আবার এতক্ষণ কোথায় ছিলে বলো তো? তুমি কাউকে মিস করছো না তো? ওদের তো 6 জন না? আরে না না, আরে বাচ্চাটাকে ধরে 7 জন, ফুলু রিসেন্টলি ছেলে হলো না? আরে একটা বাচ্চাকে কি ধরে বলো তো, ওর জন্য কি আলাদা প্লেট লাগবে নাকি? ও আমি 6 জনই ধরছি, তার মানে আগে ছিল 225 + 6 মানে হচ্ছে 231, 231 জন। যশ একবার ভালো করে ভেবে নে, কেউ বাদ পড়লো না তো তোর? আমার যাদেরকে বলার বলা হয়ে গেছে বাবা, আমার আর কাউকে বলার নেই। আর শবনমের দিক থেকে মানে ও যদি গ্রামের আর কাউকে বলতে চায়? আমি জিজ্ঞেস করছি শবনম, বাবা জানতে চাইছেন যে তুমি তোমার বন্ধু বান্ধব কাউকে বলবে গ্রাম থেকে? রঞ্জা পিসি তো কয়েকজনকে নিয়ে আসবে, আমার আর আলাদা করে কাউকে বলার নেই। ও কিন্তু তোমার বাবা মাকে তো বলা হয়নি। বাবা, আমার আম্মু আব্বু এখন একটা অদ্ভুত জীবন কাটাচ্ছে, ওরা ওই গ্রামের বাইরে বেরোতে চাইছে না। কি বলতো, তুমি ওদেরকে ডাকবে ওরা আসবে না, তোমার খারাপ লাগবে, আর ওরা আসতে পারবে না বলে ওদেরও খারাপ লাগবে, তার থেকে ওদের বলার দরকার নেই। আমার আব্বু এখন লোক সমাজে মিশতে চাইছে না, আসলে নিজে যে অন্যায়টা করেছে সেটা এখন বুঝতে পারছে। তাই বলে নিজের মেয়ের আজকের দিনটাতে থাকবে না? না মানে মানুষটা তো একদম পাল্টেই গেছে, আর আজকের দিনটায় তোমার পাশে থাকবে না সেটা কখনো হয়? ছোট আন্টি, আমি না হয় আম্মু আব্বুর কাছে যাব, গিয়ে সালাম জানিয়ে আসব। নিশ্চয়ই যাবে, যশ তোমাকে নিয়ে যাবে। না বাবা, আমি ওকে সঙ্গে করে নিয়ে যাব না। আমার আব্বু ওর সাথে যা করেছে তারপরে আমি চাই না যে ও আমার আব্বুর সামনে গিয়ে দাঁড়াক। কি আশ্চর্য, যেই ঘটনাটা ঘটেছিল সেটা তো আমার সাথে ঘটেছিল, যেখানে আমি যেতে চাইছি সেখানে তোমার অসুবিধাটা কোথায়? আমি বলি কি শবনম, যশই নিয়ে যাক তোমাকে, একা একা তোমার যেতে হবে না। আমি তো একা একা যাতায়াত করতে পারি ছোট আন্টি, এতদিন তো আমি একা একাই যাতায়াত করেছি, আমার কোনো অসুবিধা হবে না, ওকে আর এসবের মধ্যে যেতে হবে না। আচ্ছা তুমি কি সব ঠিক করে দেবে নাকি, আমি কোথায় যাব আর কোথায় যাব না? দেখো আমি তো তোমার সব কিছু ঠিক করে দিই না, আম্মু আব্বুর কাছে যাওয়াটা শুধু ঠিক করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, এক্ষুনি তো আমরা যাচ্ছি না। আমি বলি কি, তোদের তো নানাভাবে এই কদিন ধরে খুব ট্রেস গেল, তোরা না হয় কয়েকদিনের জন্য একটু একটু বেরিয়ে টেরিয়ে আয়।
আসলে দাদা তোমাদের হানিমুনে যাওয়ার কথা বলছে। বাবা তো তাই তোমাদেরকে নিজের মুখে আর সেই কথাটা বলতে পারছে না, তাই বলছে যে তোমরা কোথাও একটু সময় নিয়ে বেরিয়ে এসো। কোথাও যাচ্ছ যশ? হ্যাঁ কোথায় যাচ্ছ বলো না শাবনম। হ্যাঁ বৌদি, আসলে আমরা দুজন একটু বেড়াতে যাব ভেবেছি।